হুজুর বর্তমান পরিস্থিতিতে টাকা দিয়ে চাকরি নেওয়া জায়েজ আছে কিনা উত্তরটা দিলে উপকৃত হব। যদি এরকম হয় যে আপনি ফার্স্ট হইছেন, আপনি কি হইছেন, কিন্তু যে লোকটা সেকেন্ড থার্ড হইছে সে টাকা দিয়ে চাকরি নিয়ে ফেলতেছে, এখন আপনি বাধ্য হয়ে গেছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, অন্য কোনো রাস্তা নাই, আখফফুদ দরারাইন না দিয়ে কোনো উপায় নাই, যে লোক নিচ্ছে সে নিবেই, কোনো কথায় তাকে বারণ করা যাবে না। ফার্স্ট আপনি হইছেন, অধিকার আপনার, কিন্তু সে খাওয়ার অভ্যাস, সে খাবে, আল্লাহর বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করবে, জমিনের লানত নিবে, ফেরেশতাদের লানত নিবে, প্রতি কদমে কদমে আল্লাহর নবী তাকে লানত দিবে, আল্লাহ তাকে লানত দিবে, এমন কি জমিন তাকে লানত দিবে, কবর তাকে লানত দিবে, তার উপরে প্রতি মুহূর্তে আল্লাহর গজব নামবে, তার ব্যবসার মধ্যে বরকত নষ্ট হবে, আল্লাহ তাকে ডুবায় দিবে। এরকম চরিত্র যার ভিতরে আছে সে টাকা খাওয়ার চিন্তা করে বসে আছে, আপনি এমন অবস্থায় পড়ছেন, না দিয়ে কোনো উপায় নাই, ফার্স্ট হইছেন, মেধাবী মানুষ, চাকরি পাবেন শুধু টাকাটা দিলে, ওই অবস্থায় দেওয়াটা ওলামায়ে কেরাম আখফফুদ দরারাইন হিসেবে বলে আপনি দিতে পারেন। তবে যদি না দিয়ে বাঁচা যায় সবচেয়েতে ভালো, যদি ওই অবস্থায় দেন তাহলে কোনো রকম বাঁচতে পারবেন যে আল্লাহ আমি তো চাইছিলাম না, কোনোভাবেই দিতে চাই নাই, ওই লোকটা জোর করে নিছে, কারো হক আমি নষ্ট করি নাই, আমি তো ফার্স্ট হয়েছিলাম, শুধু টাকার জন্য চাকরিটা হইতো না, পরে ওই লোকটার শয়তানিতে ধরা দিয়ে টাকাটা দিছে, আল্লাহ মাফ করে দেন, এই অবস্থায় মাফ পেতে পারেন। কিন্তু আপনি যদি 10 নম্বর হয়ে 1 নম্বরের অধিকার নষ্ট করেন তাহলে কোনো মাফ নাই। ঠিক আছে, 10 নম্বর লিলে ফতোয়া দিয়ে দিলাম না, তারপরে তো ফতোয়া এখনো দেই নাই, এটার জন্য 10টা আজাব আছে, 10টা আজাব, এটা নেটে আমার আলোচনাটা আছে, আপনারা দেখে নেবেন, 10টা আজাব আসবে এই পৃথিবীতে। সুবহানাল্লাহ, 1 নম্বর আজাব হারবুন দিদ্দিল্লাহি আজ্জা ওয়াজাল্লা, যারা এরকম টাকার লেনদেন করে তারা সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, লড়াই করে, টিকবেন তো, পোলা পাগল হবে, বউ হঠাৎ করে ক্যান্সার হয়ে মারা যাবে, নিজের স্ট্রোক করে পড়ে থাকবেন, হবে আপনি কোন হচ্ছে, আরে হবে আপনি কোন হচ্ছে, মেয়ার প্রতিনিয়ত হইতেছে, আপনি কোন কেটে, হাদিসের কথা না। 2 নম্বর মালউন আকিলুহু মুকিলুহু, যতজন খায়, যতজন দেয়, যতজন সহযোগিতা করে, মালউনুন মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর পক্ষ থেকে লানত আসবে, ফেরেশতারা লানত দিবে, জীবজন্তু পর্যন্ত বলবে তোর মতো জানোয়ার আমার মধ্যে কি করস। এরপরেরটা শুনবেন, এরপরেরটা মামহুকুন মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ডুবায় দেওয়া হবে, ডুবায় দেওয়া হবে মানে হঠাৎ করে দেখবেন এমন নির্লজ্জ একটা ঘটনা ফাঁস হয়ে গেছে, 100 কোটি টাকা আছে কিন্তু চেহারা কাউরে দেখাইতে পারে না, ঠিক কিনা বলে। এরপরে সব তো আমার মনে নেই, 2-3টা হয়েছে না, আচ্ছা আর কয়েকটা শুনবেন, শোনেন অসুবিধা নেই। 4 নম্বর হাদিসের ভিতরে এদের ব্যাপারে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, আল্লাহর হাবিব বলছেন, ইউহিল্লুন আল আযাব, যাদের জন্য আযাব আসা বৈধ হয়ে যায়, আযাব যাদের কারণে আসবে জমিনের ভিতরে, এর মধ্যে এই প্রকার এক প্রকার যারা লেনদেন করে টেবিলের নিচ দিয়ে, এদের কারণে আযাব জমিনে কি হয়ে যায়, হালাল হয়ে যায়, হালাল হয়ে যায়। এরপরে হাদিসের ভিতরে আসছে, যেই লোকটা টেবিলের নিচ দিয়ে গোপনে লেনদেন করে, এটা আসাদ ও আযম মিনা জিনা, জিনার চাইতে মারাত্মক, জিনা করা ছোট গুনাহ না বড় গুনাহ, এই এর চাইতে মারাত্মক গুনাহ হচ্ছে এরকম টেবিলের নিচ দিয়ে লেনদেন করা। আল্লাহ পাক এই হারাম লেনদেন, সুদ, ঘুষ থেকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন।